যে চুম্বন নিয়ে আজও অনুতপ্ত মাধুরী। ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অভিনয় করেছিলেন চুম্বন দৃশ্যেও। তখনকার দাপুটে অভিনেতা বিনোদ খান্নার সঙ্গে করা সেই অন্তরঙ্গ দৃশ্য নিয়ে এখনও আফসোস করেন মাধুরী। মাধুরী সিনেমা জগতে প্রবেশ করেন 80-এর দশকে। বাঙালি প্রয়াত অভিনেতা তাপস পালের সঙ্গে 1988 সালে এই নায়িকার প্রথম সিনেমা অবোধ, সেটা খুব একটা চলেনি। এর 4 বছর পর বিনোদ খান্নার বিপরীতে অভিনয়ের সুযোগ পান মাধুরী। দয়াবান সিনেমাটির পরিচালক ও প্রযোজক ছিলেন ফিরোজ খান। পরিচালক যদিও নায়িকা করতে চেয়েছিলেন শ্রীদেবীকে, কিন্তু শ্রীদেবী রাজি হননি। আর সেই সিনেমার একটি দৃশ্যে নিজের চেয়ে 20 বছরের বড় অভিনেতা বিনোদকে চুমু খেতে হয় মাধুরীকে, করতে হয় অন্তরঙ্গ দৃশ্য। সেই ঘটনার বহু বছর পর কাজটি নিয়ে আক্ষেপ করে মাধুরী জানান, পরবর্তীতে আর কোনো সিনেমায় চুম্বন দৃশ্যে তিনি অভিনয় করেননি। মাধুরীর মতে, মুক্তির পর সিনেমা দেখে তার মনে হয়েছিল চুম্বনের দৃশ্যটি জরুরি ছিল না, ওই দৃশ্যটা বাদ দিলেও চলতো, তাই এখনই তিনি আফসোস করেন তা নিয়ে। সিনেমায় মাধুরীর অভিনয় প্রশংসিত হলেও অন্তরঙ্গ দৃশ্য নিয়ে দর্শক মহলে আলোচনা চলে। মাধুরী এই বিষয়টি বলেন, আমার পরিবারের কেউ ফিল্ম জগতের সঙ্গে যুক্ত ছিল না, তাই আমি কিছুই জানতাম না। তখনকার দিনে এ গ্রেড ছবির নায়িকারা যে চুম্বনের দৃশ্যে অভিনয় করতেন না, তা জানতাম না আমি। পরে সিদ্ধান্ত নিয়ে এ ধরনের দৃশ্যে আমি আর নেই।